সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। সরস্বতী পূজা উপলক্ষে আজ রবিবার এলাকার ছোট ছোট শিশু এবং স্কুল পড়ুয়াদের হাতে বিভিন্ন রকমের খাতা, রং পেন্সিল, রং বাক্স, চকলেট ইত্যাদি তুলে দেওয়া হলো। এই ঘটনা দরবেশপুর এলাকার। উদ্যোগ নেয় পুরোটাই আমরা সবাই ক্লাব এবং মাইলস্টোন রাইডিং ক্লাব। দেখুন সেই ছবি। আজকে আমরা এসেছি, আমরা অ্যাকচুয়ালি মাইলস্টোন ক্লাবের পক্ষ থেকে, আমাদের যে আরামবাগ মাইলস্টোন রাইডিং ক্লাব, এই ক্লাবের পক্ষ থেকে দরবেশপুর যে আমরা সবাই ক্লাব, এখানে এই সরস্বতী পূজা উপলক্ষে আমরা এই যেখানকার বাচ্চা কিছু ছাত্রছাত্রী আছে এদের হাতে আমরা বই খাতা কিছু তুলে দেবো, আমাদের সামর্থ্য মতো আর কি। বিশেষ বিশেষ কিছু না, খুবই ক্ষুদ্র। তা এই দুই ক্লাবের যৌথ প্রচেষ্টায় আমাদের এইটা আজকের এই আয়োজন। তা দরবেশপুর আমরা সবাই ক্লাব এবং আমাদের আরামবাগ মাইলস্টোন, তা এই ক্লাবের পক্ষ থেকে আমরা এই কিছু ছাত্রছাত্রীদেরকে ক্ষুদ্র উপহারটা আমরা তুলে দিচ্ছি আর কি। এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আমাদের ক্লাব তত বড় ক্লাব নয়, তাই সামর্থ্য হয়ে ওঠে না সবসময়। তাই বছর আমরা সেটা পেরে মানে আমাদের সামর্থ্যে কিছুটা সম্ভব হয়েছে, তাই আমরা আজকেই আয়োজনটা করেছি। হ্যাঁ, আর বাচ্চারা খুশি হবে তো বটে, কিছু তো একটু হবেই। সবাইকে সঠিক আনন্দ না দিতে পারলেও যাদের বই খাতার একটু অভাব আছে তারা বেশি আনন্দ পাবে। আপনার নাম? আমার নাম গৌরগোপাল নায়েক, আমি মাইলস্টোনের মেম্বার। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। এরপরে আছে অরুণিমা দত্ত। এরপরে আছে মানবিকা মালিক। এরপরে আছে মালবিকা মালিক। তারপরে আছে মৌমিতা সিংহ। আমাদের মাইলস্টোন ক্লাবের পক্ষ থেকে এরকম একটা প্রচেষ্টা করা মানে চিন্তাভাবনা ছিল যে আমরা কিছু একটা করবো। তো আমাদের এই দরবেশপুর আমরা সবাই ক্লাবের এখানে ছোট্ট ওরা উদ্যোগ নিয়েছিল, তো আমরা ভেবেছি তাহলে ওদের সাথে একটা যৌথ পরিকল্পনা করা যেতেই পারে। সেই ক্ষেত্রে সরস্বতী পুজো উপলক্ষে একটা বাচ্চাদের শিশুদের হাতে যদি আমরা কিছু তুলে দিতে পারি তারাও খুব আনন্দিত আনন্দ পাবে এবং তারাও খুব খুশি হবে। তো সেই ক্ষেত্রে আমরা দরবেশপুর আমরা সবাই ক্লাব ও আমাদের মাইলস্টোন রাইডিং ক্লাব সবাই যৌথ পরিকল্পনায় ছোট্ট বাচ্চাদের জন্য কিছু পেন খাতা তুলে দিচ্ছি। তো এটাই তামান না আলাপনের পর অর্পণ সিংহ। এরপরে আছে ওমকার কুণ্ডু। এরপরে আছে মনোহর বন্দ্যোপাধ্যায়। তারপরে আছে দিয়া মালিক। তারপরে আছে দিয়া মালিক। আস্তে আস্তে। এরপরে আছে রূপম রয়। এরপরে আছে রূপম রয়। আমাদের এই পুজোটা অলমোস্ট হয়ে আসছে, দু মাসের কাছাকাছি আমাদের কাজ চলছে এবং সবাই এসব যে আমাদের সমস্ত ছেলেরা থাকে, এটা প্রায় অনেকজন বাইরে থাকে এবং অনেকজন বাড়িতে থাকে, বাড়ির কাছাকাছি পড়াশোনা টড়াশোনা করে, তো সবাই কাজের সময় বাঁচিয়ে তারপরে এই প্যান্ডেলটাতে সময় দিয়েছে এবং তারপরে এটা আমাদের সম্পূর্ণ করতে পেরেছে। আমাদের প্রায় ছ বছর ধরে পুজোটা হয়ে আসছে, বাট প্রথম বছর থেকে আমরা সেভাবে কিছু করতে পারিনি। তো শেষের দিকে এসে আমাদের সামর্থ্য মতো একটা করে থিম মানুষের কাছে দিচ্ছি, দেখাচ্ছি মানুষকে যে আমরা কিছুটা করতে পারি। হিল স্টেশন, দরবেশপুর জংশন, প্রায় দু মাস বলতে পারেন। আমার নাম শুভজিৎ মণ্ডল। হ্যাঁ, দরবেশপুর আমরা সবাই ক্লাব। আর একটা কথা, ক্লাবের নাম বলাটাকে বলে রাখি, এই ক্লাবটা হচ্ছে এমন একটা ক্লাব যার কোনো ভৌগোলিক কোনো অবস্থান নেই,
ঠিক আছে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তরে অবস্থান যেটা বলা যেতে পারে। মানে মানুষ আমাদের ক্লাব মানে কোনো যে কোনো ক্লাবের রুম থাকা দরকার বা কোনো তার ল্যান্ডের একটা ব্যাপার থাকা দরকার, এরকম কোনো রুম নেই। মানে এটা আমাদের সবাই মিলে করি, সেজন্য আমরা সবাই ক্লাব, বাট আমাদের কোনো ভৌগোলিক অবস্থান নেই ক্লাবে। আমাদের এমনি আমরা টুকটাক সোশ্যাল কাজ করি, তো আমাদের এবারে ইচ্ছা ছিল যে আমরা সরস্বতী পুজোর দিনে কিছু করব, তো আমাদের সামান্য কিছু প্রবলেমের জন্য আমরা উঠতে পারিনি। তো আমাদের এখানে যে দরবেশপুর আমরা সবাই ক্লাব আছে, তো ওদের সঙ্গে আমরা যৌথ উদ্যোগে কিছু বাচ্চা ছেলেদেরকে পেন খাতা এবং ওনারা কিছু মানে বস্ত্র বিতরণ ওনারা করছে, তো আমরা দুজন মিলে একসঙ্গে দুটো গ্রুপ একসঙ্গে মিলে আমরা কিছু পেন খাতার ব্যবস্থা করেছি, ওনারা কিছু কম্বলের ব্যবস্থা করেছে, তো দুটো ক্লাব মিলে আমরা এই প্রোগ্রামটা করছি। তো ওনাদেরও এইরকম উদ্যোগ ওনারা প্রত্যেক বছরই করে, তো এবছর আমরা নতুন ওনাদের সঙ্গে জয়েন হয়েছি। তো ভালো লাগছে কিছু বাচ্চা ছেলেরা তো ওই খাতা তুলে দিয়ে, এবং হ্যাঁ প্রায় 100 জনের মতো বাচ্চা। আমার নাম রোহিত, মাইলস্টোন ক্লাবের অ্যাডমিন। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।